ইতিমধ্যে 7 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং তাদের দেওয়া স্বীকারোক্তি অনুসারে আমরা ইতিমধ্যেই আমাদের এই সোনারগাঁওতে একটা গোডাউন, মাতোয়াইলে একটি এবং আমাদের স্টাফ কোয়ার্টার এখানে এখানে 3টি গোডাউনের সন্ধান পাওয়া গেছে, যেখানে তারা এই কাভার্ডকে ভিতরে ঢুকিয়ে আপনার মালামাল চেঞ্জ করে ফেলে। এর বাইরে আপনার যারা এ সমস্ত মালামাল ক্রয় করে এবং স্টোর হাউস হিসেবে ব্যবহার করে সেই 2টা গোডাউনের আমরা সন্ধান পেয়েছি এবং ইতিমধ্যে মালামালও সিজ করা হয়েছে এবং সেই সংক্রান্তে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবিধানে একটা মামলা রেকর্ড করা হয়েছে। আমাদের পুলিশের ইন্সপেক্টর বাদী হয়ে মামলাটি করেছে। তার দিকে তো আমরা রিমান্ডে নিয়ে এসেছি, তারা এখনও রিমান্ডে আছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং আরও কিছু তথ্য আমরা তো বলছি, এটা একটা চলমান প্রক্রিয়া, এটা অব্যাহত থাকবে। এই র্যাকেটের সাথে যারাই সম্পৃক্ত তার কাউকে ছাড়তে হবে না। আমি তো বলেছি আমরা বিগত 10 দিন ধরে একটানা অভিযান চালাচ্ছি যাতে এটা ডিসক্রিটলি কোনো কাজ না হয়, একটা কমপ্লিট কাজ যাতে হয়। এই কারণে কিন্তু আমরা একটানা 10 দিন আছি, আমরা একটানা রাত দিন 24 ঘন্টা আমরা অপারেশনে ছিলাম এবং একটু আগে কিন্তু একজনকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে সেই চট্টগ্রাম থেকে, কাভার্ড ব্যান্ড সহ ওই ব্যক্তি সহ। অর্থাৎ এই যে 4-5টা লেয়ার বা স্তরের কথা আমি বললাম, প্রত্যেকটা লেয়ারে আমরা স্টাক করেছি এবং তাদের সাথে সংশ্লিষ্ট আসামি মালামাল বা কি বলে এভিডেন্স যা আছে আমরা সবগুলো সিজ করতে সক্ষম হয়েছি। আপনারা যে প্রশ্নটা করেছেন যে কত পার্সেন্ট এরকম হয়, আপনারা ইদানিং প্রায় জেনে থাকবেন যে পত্রপত্রিকা প্রায় নিউজটা আসে, অন্তত আমাদের বর্তমানে যত মাল এক্সপোর্ট হয় তার মধ্যে যেটা উনি বলেন যেটা চুরি হয় তার মধ্যে 35-40% মাল তারা সরায় ফেলে। একটা কার্টুন থেকে দেখা যায় যে মিনিমাম 35-40% মাল তারা সরায় ফেলে এবং এই ধরনের পণ্যের ক্ষেত্রে যখন চুরির যে মামলাটা হয় এই মামলাটা নিয়ে আমাদের কিছু আপত্তি এরকম যে এটা সাধারণত চুরির মামলা হয়, তো চুরির মামলা হলে কি হয়, সাধারণত এই চুরির মামলা বেল নিয়ে চলে যায়, বছরের পর বছর এই মামলা চলতে থাকে, এতে দেশের যে ভাবমূর্তির ক্ষুণ্ণ হলো এটার কিন্তু রিকভার হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা আলটিমেটলি বাংলাদেশের মানসম্মান কিন্তু ক্ষুণ্ণ হচ্ছে এবং আমরা যারা এক্সপোর্টার, আমরা দীর্ঘদিন যারা এই বিদেশি বায়ারদের সাথে আমরা ব্যবসা পরিচালনা করছি, আমাদেরও এখানে একটা বিশ্বাস অবিশ্বাসের জায়গা, একটা অস্তিত্বের সংকট হয়ে দাঁড়ায় কিন্তু এই জায়গাটায়। তো সেই জায়গাটার জন্য আমরা বেশ কিছু সুপারিশও করেছি ইতিমধ্যেই, আমরা পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ ব্যক্তিদের সহ নিয়ে আমরা বসেছি এবং সেখানে কিছু রিকমেন্ড করা হয়েছে এটাকে সাধারণ চুরির মামলা না নিয়ে স্পেশাল অ্যাক্ট তৈরি করা এবং এই স্পেশাল অ্যাক্টের আওতায় বিশেষ ট্রাইব্যুনালে যেন এদের বিচারটা করা হয়, কারণ এখানে দেশের মানসম্মান প্রশ্নে জড়িত এবং দেশের অর্থনীতির একটা অন্যতম প্রধান খাত এটা, এই খাতের যে ইমেজ সংকট যাতে, ইমেজ ক্রাইসিস যাতে তৈরি হতে না পারে সেই জন্য আমাদেরকে এই জায়গাটাতে সকলের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এবং এটা সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা, দেখেন আমার একটা মাল এই মাস 2-3 মাস আগে আমার একটা মাল এরকম রাস্তায় চুরি হয়েছে, 7টা গাড়ি গেছে, তার মধ্যে 2টা গাড়ি থেকে মাল এরকম, যখন মাল রিলিজ করতে গেল ওখানে নামাইতে যাওয়ার পর আমার লোকজন টের পাইলো যে এই মালে কম আছে, তখন তারা গাড়িটাকে আটকেলো। আটকানোর পর তারা আমাকে 3 দিনের মধ্যে আমার মাল কিন্তু সব ফেরত দিল, কিন্তু কোত্থেকে দিল কোনোভাবেই তারা, আমি গাড়ি আটকায় রাখছি, আমাকে মাল কোত্থেকে তোমরা উদ্ধার করলা, গাড়ির মালিক এবং চট্টগ্রামের একজন শ্রমিক নেতা, শ্রমিক লীগের একজন নেতা আমাকে ফোন করছে যে আপনি কোথাও কোনো কিছু ইয়ে করেন না, আমি মালটা উদ্ধার করে দিচ্ছি বাট কোনো নাম টাম আপনাকে দেওয়া যাবে না। এবং ফাইনালি আমি গাড়ি অনেকদিন আটকায় রাখলাম ওই নামটা কালেক্ট করার জন্য, তো ওই গাড়ির মালিক বলতেছে ভাই আমার যদি জীবন নাশ করতে চান তাইলে আপনি আমাকে প্রেশার দেন দিতে পারেন, নাইলে আমার আমার আমারে মেরে ফেলবে যদি আমি নাম বলি। তো এরকম তারা কি এতই শক্তিশালী, দেশে এর চেয়ে বড় শক্তিশালী চক্রকে বাংলাদেশ সরকার বা পুলিশ ডিপার্টমেন্ট আইডেন্টিফাই করেছে এবং তাদের সমল উৎপাদিত করেছে।